নির্বাচন যত এগিয়ে আসছে, 35 বিলোনিয়া বিধানসভা এলাকা থেকে বাম কংগ্রেস ভাঙন অব্যাহত রয়েছে। গত এক পক্ষকালের মধ্যে 35 বিলোনিয়া বিধানসভার বিভিন্ন বুথ এলাকায় 153 পরিবারের প্রায় 450 ভোটার বিজেপিতে যোগদান করেন। বিশেষ করে কংগ্রেস সিপিআইএমের অগণতান্ত্রিক জোট হওয়ার পর থেকে অধিক পরিমাণ ভোটার যোগ দিচ্ছেন বিজেপিতে। বৃহস্পতিবার 35 বিলোনিয়া বিধানসভা ক্ষেত্রের পশ্চিম পায়খোলা গ্রাম পঞ্চায়েত এলাকার অনুষ্ঠিত হয় যোগদান সভা। এই যোগদান সভায় 10 পরিবারের 37 জন ভোটার সিপিআইএম দল ছেড়ে বিজেপি দলে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা দিয়ে দলে বরণ করে নেন 35 বিলোনিয়া মণ্ডল সভাপতি গৌতম সরকার, বিজেপির দক্ষিণ জেলা নির্বাচনী প্রভারী শিলাদিত্য দেব এবং মণ্ডল প্রভারী অভিষেক সিংহানিয়া সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। যোগদানকারীরা দলে যোগদান করে তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। একই সাথে প্রতিক্রিয়া ব্যক্ত করেন 35 বিলোনিয়া মণ্ডল সভাপতি গৌতম সরকার। আমার ছোটবেলা থেকে আমি যখন ভোটার হয়েছি তখন থেকে আমি সিপিএম করছি। সিপিএম করি আমি এমন কিছু লাভবান হইল, আমার তিনটা ছেলে যাই লেখাপড়া করাইছি, কাম কাজ করি, একটাও কিছু পাই আমিও এমন কিছু পাই। এই সরকার আসিয়া আমার একটা ছেলে অন্তত আমার খাইবার ব্যবস্থা করে টিএসআর চাকরি এবং আমার ঘরে যেগুলো আছে এটি কমেছে, এ পার্টি অন্তত রক্ষা করে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।